মেহেদি টিভি আপনাকে ভাই হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আমি এর আগে দুইবার আপনার সঙ্গে কথা বলছি আমাকে চিনতে পারছেন কিনা ওই যে ফারাজ ভাই বলছিল ওই সেই ভাই আমি তো আমি জানতে চাচ্ছিলাম হচ্ছে যে মানুষের পৃথিবীতে আসলো কিভাবে মানুষ পৃথিবীতে আসলো কিভাবে এই জিনিসটা আমি জানতে পৃথিবীতে আসলো কোথা থেকে আসলো মানে আসবে কেন মানুষ তো জন্ম হয় মানুষ তো কোথা থেকে এসেছে এটা তো আমি জানি না যে আপনি বলছেন যে মানুষ আসলো কোথা থেকে আসবে মানুষ তো পৃথিবীতে জন্মেছে আবার কোথাও থেকে আসবে কেন এটা তো প্রশ্নটা বুঝতে পারলাম না ভাই আপনি একটু মানে আমাকে বুঝাই বলেন তো তো আমি আমি যতদূর জানি মানুষ পৃথিবীতে 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 থেকে মায়ের পেট মানে কোথা থেকে না আপনার যে প্রাইমারি প্রশ্নটা সেটা তো ক্লিয়ার করলেন না আপনি যে বললেন পৃথিবীতে আসলো থেকে মানে কোথা থেকে আবার আসবো মানে মানুষকে কি আপনি মনে করেন এলিয়েন যে অন্য কোনো গ্রহ বা অন্য কোনো জায়গা থেকে এখানে এসছে এটা মনে করেন আপনি এটা মনে না আমার ভিতরে বিভিন্ন প্রশ্ন জাগে যে এই পৃথিবীতে মানুষ জন্ম নিল প্রথম আছে সেটা খুবই ভালো কথা সেটা নিয়ে আমার সমস্যা নেই আচ্ছা আপনাকে একটু মিউট করছি আপনি আমাকে সে প্রশ্নটা যেটা করলেন যেটা আমি বুঝলাম যে মানুষ আসল পৃথিবীতে আসলো কোথা থেকে এই প্রশ্নটা আমি মানে এখনো বুঝতে পারতেছি না যে আপনার প্রশ্নটার মানেটাই আমি বুঝতে পারছি না আপনি আমাকে একটু মানেটা আগে বুঝাই দেন হ্যাঁ আমি তো সারা দুনিয়াতে যত মানুষ দেখছি সব সব মানুষকে আমি দেখছি জন্ম নিতে প্রত্যেকে প্রত্যেকটা মানুষ হচ্ছে মায়ের পেটে কোনো না কোনো মায়ের পেটে জন্ম নিচ্ছে এবং পেটের ভিতর থেকে কোথা থেকে আসলো পৃথিবীতে এই কথাটার মানে হচ্ছে মানুষ অন্য কোথাও ছিল সেখান থেকে পৃথিবীতে আসছে এটা আপনি কই পাইলেন এটা আমি তো অদ্ভুত কাণ্ড এরকম তো আমি কখনো শুনি নাই যে মানুষ অন্য কোথাও ছিল সেখান থেকে আবার পৃথিবীতে আসছে এই প্রশ্নটার মানে আপনি আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নটার ভিতরে অনেক জিনিস লুকায় আছে হ্যাঁ অনেক কিছু আপনি লোড করে দিচ্ছেন এগুলাকে বলা হয় লোডেড কোয়েশ্চেন হ্যাঁ যুক্তিবিদ্যার ভাষা এগুলাকে বলা হয় লোডেড কোয়েশ্চেন মানে আপনি মনে করেন আপনাকে যদি আমি বলি যে মেহেদি টিভি ভাই আপনি আগে যেরকম চুরি করতেন এখনো কি সেরকম চুরি করেন দেখেন আমার প্রশ্নটার উত্তর যদি আপনি হ্যাঁ নাতে দেন তাহলে কিন্তু আপনি হ্যাঁতেও দিলে ফাঁসবেন নাতে দিলেও ফাঁসবেন মানে দুই দিকে আপনি আপনি বিপদে পড়বেন মানে আমি প্রশ্নটা এমন ভাবে সাজাইছি প্রশ্নটা কি আপনি আগে যেমন চুরি করতেন এখনো কি তেরকম চুরি করেন তার মানে হচ্ছে আপনি যদি বলেন যে না ভাই এখন না ভাই হ্যাঁ না বললে তার মানে আপনি আগে চুরি করতেন এখন আর করেন না হ্যাঁ আবার যদি আপনি যদি বলেন হ্যাঁ ভাই তাহলে তো আগে চুরি করতেন এখন চুরি করেন দেখেন আপনি দুই দিকেই ফাইসা গেছেন দুই দিকে মানে দুই দিকে বিপদ আপনার মানে আমি প্রশ্নটাই এমন ভাবে তৈরি করছি এবং প্রশ্নের ভিতরে একটা জিনিস লোড করে দিচ্ছি যে লোট লোটটা কি করে দিছি যে আপনি আগে যেমন চুরি করতেন এখন তেমন চুরি করেন কিনা এই যে আগে যেমন চুরি করতেন এই কথাটা আমি আপনার আমার প্রশ্নটার সাথে লোট করে দিচ্ছি ঢুকাই দিচ্ছি ভিতরে চামে দিয়ে কিন্তু না আগে যেরকম চুরি করতেন এটা কিন্তু আমি প্রশ্ন করিনি আপনি যখনই উত্তর দিতে বল নিবেন তখন আমি বলবো না না ভাই আমি তো আপনাকে জিজ্ঞেস করিনি যে আগে চুরি করতেন কি করতেন না আমি জিজ্ঞেস করছি যে আপনি আগে যেরকম চুরি করতেন এখন এরকম চুরি করেন কিনা তো আপনি হয়তো আগে চুরি করতেন এখনো চুরি করেন আপনি এখন কি উত্তর দিবেন আপনি বলতে পারেন যে ভাই আমি তো আগে চুরি করতাম না আমি তো আপনি পাইলে না আমি আগে চুরি করতাম মানে আমার প্রশ্নের উত্তর দিতে হইলে হ্যাঁ না তো উত্তর দিতে হইলে আপনার আগে স্বীকার করে নিতে হবে আগে চুরি করতেন এটাকে এই ধরনের জিনিস এই ধরনের প্রশ্নকে আমরা বলি লোডেড কোয়েশ্চেন যুক্তিবিদ্যার ভাষায় এগুলাকে বলা হয় লোডেড কোয়েশ্চেন মানে আপনি আগে থেকে একটা জিনিস প্রশ্নের ভিতরে ঢুকাই দিচ্ছেন চিপা দিয়ে যেন বোঝা না যায় এবং তারপর আপনি প্রশ্নটা করছেন এখন প্রশ্নের উত্তর দিতে গেলে যে প্রশ্নের উত্তর দিতে যাবে তার মাইনা নিয়ে এই উত্তরটা দিতে হবে যে মানুষ আসলে অন্য কথা ছিল সেখান থেকে আসছে পৃথিবীতে এটা মাইনে নিয়ে তাকে উত্তরটা দিতে হবে কিন্তু আপনি আপনাকে যখন আমি জিজ্ঞেস করবো ভাই মানুষ আবার কোথায় ছিল মানুষ তো পৃথিবীতে জন্মাইছে কোথায় আবার ছিল কোথা থেকে আসবে আসার জিনিসটা তো আসা ব্যাপারটা তো ডিপেন্ড করে হচ্ছে কোথাও থেকে কোথাও আসলে সেইটা হচ্ছে আসা কথাটা সেখানে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হয় কিন্তু মানুষ তো কোথাও থেকে আসছে এরকম তো কোনো প্রমাণ এভিডেন্স আমাদের কাছে নাই প্রত্যেকটা মানুষকে আমরা দেখি মায়ের পেটের থেকে জন্মাইতে এখন পর্যন্ত আমি কোনো মানুষ দেখি নাই যে কোথা থেকে আসছে তাহলে আপনি যে বললেন আপনার যে আপনি যে লোডেড কোয়েশ্চেনটা করলেন যে প্রশ্নের ভিতরে ঢুকাই দিচ্ছেন একটা জিনিস যে মানুষ পৃথিবীতে আসলো এটা কোথা থেকে আসলো মানে এমন একটা জায়গা থেকে আসলো এটা আপনি শিওর হয়ে নিছেন আপনি জানেন যে আসলো কোথা থেকে আসছে এটাই তো এখনো নিশ্চিত না যে আবার আসবে কোথা থেকে এরপরে আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন কোথা থেকে আসলো আসছে এটা এটা হচ্ছে মানে ফ্যাক মানে এমন ভাবে আপনি প্রশ্ন করতেছেন আসছে যেন এটা একটা ধ্রুব সত্য কথা এরপরে আপনি প্রশ্ন করতেছেন যে কোথা থেকে আসলো এই যে আসলো কোথা থেকে আসলো মানে আসলোটা এটা আপনি ঢুকাই দিচ্ছেন আমার মানে আপনার ভিতরে এটাকে ভাষায় বলা হয় লোডেড কোয়েশ্চেন আপনি একটা লজিক্যাল ফ্যালাসি করছেন একটা লোডেড কোশ্চেন আমাকে ছুড়ে দিচ্ছেন এইটা তো ভাই আমরা মানে আশা করি না আপনি কি একটু আপনি কি এখন বুঝতে পারছেন যে এটা একটা লোডেড কোশ্চেন যে কোশ্চেনটার উত্তর দিতে গেলে আমার মাইনে নিতে হবে যে আমরা পৃথিবী থেকে কথা থেকে আসছি বুঝতে পারতেছেন জি জি ভাই বুঝতে পারছি ভাই তো আপনি তাহলে আমাকে প্রমাণ করেন যে পৃথিবী মানুষ পৃথিবী থেকে কথা থেকে আসছে তখন আমি আপনার উত্তর দেব কোথা থেকে আসছে সেই অন্য কোন গ্রহ থেকে কোন জায়গা থেকে স্বর্গ থেকে না নরক থেকে ওইটা উত্তরটা আমি পরে দেব আগে আপনি এটা প্রমাণ করেন যে মানুষ কোথা থেকে আসছে মেহেদী ভাই আপনি এটা একটু আনমিউট করে এটা একটু প্রমাণ করেন যে মানুষ কোথা থেকে আসছে এটা পাইছেন কোথায় জি ভাই বুঝতে পারছি প্রশ্নটা করাই ভুল মানে ভুল ছিল আর কি এই বুঝতে পারছি ভুল ভুল না আপনি একটা লোডেড কোশ্চেন করছেন একটা কোশ্চেন একটা মানে কুজukti জি বুঝতে পারছেন জি ভাই তো আপনি এখন যদি প্রশ্নটা আবারও করতে চান আপনি আবারও করতে পারেন এখন আবার ঠিক করে করেন প্রশ্নটা মানুষ পৃথিবীতে জন্ম নিল কিভাবে এটা

হেতাভাস এই জিনিসগুলো আমি বহুবার আলোচনা করেছি আপনাদের সাথে বহুবার আপনাদেরকে আমি ধরে ধরে বুঝাবার চেষ্টা করছি যে এই জিনিসটা আপনি আগে থেকে যদি ধরে নেন কোথা থেকে এসেছে মানুষ এন কোথা থেকে আসছে মঙ্গল গ্রহ থেকে নাকি শুক্র গ্রহ থেকে এটা আমার কাছে জানতে যাচ্ছেন কিন্তু আপনি আগেই ধরে নিচ্ছেন যে কোথা থেকে না কোথা থেকে আসছে এখন কোথা থেকে ভাই কোন গ্রহ থেকে সেটা হয়তো আমাকে জিজ্ঞেস করতেছেন বা স্বর্গ থেকে নাকি নরক থেকে নাকি কোন জায়গা থেকে আল্লাহর আড়স থেকে কোথা থেকে সেটা জিজ্ঞেস করতেছেন তো এইভাবে মানে প্রশ্নগুলা যখন আপনারা করবেন তখন একটু চিন্তা ভাবনা করেন প্রশ্নটা নিয়ে যুক্তি খাটান যুক্তি বিচার বিবেচনা বোধ খাটান তখন আপনারা দেখতে পাবেন যে আপনাদের মানে মানে প্রশ্নের যেই সমস্যাগুলা সেগুলো হয়তো আপনারা নিজেরাও বুঝতে পারবেন একটু চিন্তা করেন প্রশ্ন করা অবশ্যই ভালো প্রশ্ন করা অবশ্যই ভালো কিন্তু প্রশ্ন করার মধ্যেও নিজের প্রশ্নটাকে আবার নিজেকে নিজেই নিজের প্রশ্নটাকে আবার প্রশ্ন করতে পারেন দেখেন যে নিজের প্রশ্নকে আবার নিজে প্রশ্ন করে আপনার প্রশ্নটা আহ কোনো ধরনের ফ্যালাসি হচ্ছে ফ্যালাসিয়াস কোয়েশ্চেন হচ্ছে কিনা আচ্ছা আমি আরেকজন